লুঙ্গি পরা অবস্থায় একটি জন্মদিন পালন করেছেন তার। তিনি এখন তার স্বামীকে নিয়ে খুব টেনশনে আছেন, অথচ তিনি একজন প্রতিরক্ষা বাহিনী বা একজন ডিবি সম্ভবত বা সিএডি এমন কিছু হবে। সাকলাইনের সাথেও কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি। মেজাবেন চৌধুরী, তানজিন তিশা, এর আগে আমরা বর্তমান সংসদ সদস্য মমতাজ আপার ছবিও দেখেছি, বা কিছুদিন আগে আমরা শাবনুরের ছবিও দেখেছি ফেসবুকে তিনি দিয়েছেন, যে তারা আসলে সমাজের চিত্র। সম্প্রতি পরিমণি বিদ্যা সিনহা মিমের জীবনে বা তাদের কয়েকদিন তাদের ভেতরে যে ঘটনা ঘটে গেছে সেটা আসলে আপনারা সকলেই জানেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই নিরাপদে ঘরে আছেন। আমি হাসান সাইদুল আপনাদের সামনে এসেছি তারকাদের একটি বিষয় নিয়ে কথা বলতে। সেটির শিরোনামটা আমি এভাবে দিতে চাই, পর্দার চরিত্রগুলো শিল্পীরা কি বাস্তবে ধারণ করেন? আপনারা হয়তো ইতিপূর্বে বুঝে গিয়েছেন আসলে কী বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি পরিমণি বিদ্যা সিনহা মিমের জীবনে বা তাদের কয়েকদিন তাদের ভেতরে যে ঘটনা ঘটে গেছে সেটা আসলে আপনারা সকলেই জানেন, যে পরকীয়ার কথা এখানে এসছে। পরিমণি মন খারাপ করেছে, দুটি পোস্ট করেছে এবং পোস্টের মধ্যে তিনি তার সব কিছু বলে দিয়েছে। তার আগে তার মাঝে বিদ্যা সিনহা মিমও একটি পোস্ট করেছে, সেখানে অনেক কিছু উল্লেখ করেছে এবং তিনি তার জনপ্রিয়তার ঈর্ষার কথা বলেছে বা জিলাসির কথা বলেছে, যে কেউ একটি মহল তার প্রতি জিলাসি ফেল করে এগুলো করে কিন্তু কোনো নাম মেনশন করেন না, বুদ্ধিমতির মতো কাজ করেছে। এদিকে পরিমণি তার জীবনে কয়েকদিনে কী হয়ে যাচ্ছে কী হয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত তিনি তার পোস্টের মাধ্যমে সকলকে জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি যে কথাটি বলতে চাই যে চলচ্চিত্র সিনেমা নাটকে আমরা যা দেখি সেগুলো হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, একাধিক প্রেম ভালোবাসা বা অনৈতিক সম্পর্কের কথা আমরা চলচ্চিত্রে নাটকে সিনেমা আমরা দেখে থাকি। সে আমি কয়েকটা ছবির নাম বলতে চাই, স্ত্রী কেন শত্রু, শত্রু শত্রু খেলা, দুই বধু এক স্বামী, স্বামী নিয়ে যুদ্ধ, বা শাকিব খান ফেরদৌস অভিনীত একটি ছবির নাম আমার স্বপ্ন তুমি, যেটার বিখ্যাত একটি ডায়লগ আছে শাকিব খানের, চুপ মিথ্যাবাদী তুই আবারও মিথ্যা কইতেছস, মৌসুমীকে কথা শাবনুরকে কথাটি বলেছিলেন শাকিব খান। তো আসলে সিনেমা বা নাটকে আমরা যে বিষয়গুলো দেখি বাস্তব জীবনে বিষয়গুলো এখন ধারণ করছেন আমাদের শোবিজ পাড়ার গুটি কয়েক লোকজন। পরিমণি তিনি দাবি করছেন তিনি অশান্তিতে আছেন এবং তিনি অনেকগুলো তথ্য দিয়েছেন বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ্য করে এবং তাকে একটা পরামর্শ দিয়েছেন যে স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। আবার এখানে দালাল হিসেবে একজনকে চিহ্নিত করেছেন, বিখ্যাত এখন বিখ্যাত হন নাই, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফিকে মেনশন করেছেন, তাকে দালাল বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার এদের মধ্যে জানিয়ে রাখি যে কিছু কিছু তারকা বিদেশে গেলে তাদের কাপড় খুলতে পায়তারা করেন। আপনারা হয়তো অনেকে অবাক হবেন যে আমাদের দেশে খুব ভালো অভিনয় করেন, ভালো ভালো গান গান বা নাটক বা সিনেমাতে ভালো চরিত্রে অভিনয় করেন, এমন কয়েকজন তারকা দেখলাম আমরা বিগত কয়েকদিনে, যে তারা দেশে থাকতে খুব ভালো শালীন পোশাক পরে, অথচ দেশ থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলে তাদের গায়ে পোশাক নাম মাত্র থাকে। আমরা কিছুদিন আগে আমরা দেখেছি মেজাবেন চৌধুরী, তানজিন তিশা, এর আগে আমরা বর্তমান সংসদ সদস্য মমতাজ আপার ছবিও দেখেছি, বা কিছুদিন আগে আমরা শাবনুরের ছবিও দেখেছি ফেসবুকে তিনি দিয়েছেন, যে তারা আসলে সমাজের চিত্র, অথচ বা ঢাকা শহরে আসলে তারা বোরখা পরেন বা শালীন পোশাক পরেন কিন্তু দেশের বাইরে যখন চলে যান তখন তাদের গায়ে পোশাক নাম মাত্র থাকে। এই বিষয়টা আসলে বোধগম্য না, মানে তারা চলচ্চিত্রে পর্দায় যেই চরিত্র ধারণ করে বাস্তব জীবনে তারা এখন সেই চরিত্র ধারণ করার চেষ্টা করছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে তিনি কী পোশাক পরবে সেটা কি আপনাকে দেখিয়ে বা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে করবে, না এটা কখনোই না, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে তারা সুন্দর সুন্দর কথা বলে ফেসবুকে, ইউটিউবে বা চলচ্চিত্রেও তারা খুব ভালো ভালো কথা বলে, চলচ্চিত্রেও তারা ভালো ভালো কথা বলে, অথচ তারা বাস্তব জীবনে কী করে কী করছেন, তারা আসলে তাদের কাছ থেকে কী শিখবে মানুষ, তারা তো আসলে সমাজের আইডল। আমি এর আগে বলেছি যে তাদেরকে আরও একটু সংযত হওয়া উচিত সব ক্ষেত্রে।
মানে চলচ্চিত্রে বা পর্দায় আমরা যা করি সেটা যদি আমরা বাস্তব জীবনে ধারণ করি তাহলে তো হলো না। পরিমণি তার জীবনের অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন, তিনি অনেক মানে সমালোচিত হয়েছেন। অবশ্য তিনি সমালোচিত হওয়ার মতোই একজন নায়িকা, নায়িকা বলতে মানে সমালোচিত নায়িকা। কিছুদিন আগেও তিনি লুঙ্গি পরা অবস্থায় একটি জন্মদিন পালন করেছেন তার। তিনি এখন তার স্বামীকে নিয়ে খুব টেনশনে আছেন, অথচ তিনি একজন প্রতিরক্ষা বাহিনী বা একজন ডিবি সম্ভবত বা সিএডি এমন কিছু হবে। সাকলাইনের সাথেও কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটা কিন্তু মানুষ ভুলে যায়নি, অথচ তিনি এখন অন্য একজনকে মানে শিক্ষা দিচ্ছেন বা বুঝাচ্ছেন যে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। সেটাকে বলে ভূতের মুখে নাম রাম রাম। তবে হ্যাঁ, এটা সত্য যে সকলের আমাদের সচেতন হওয়া উচিত, আমাদেরকে আরও সচেতন হওয়া উচিত, আমাদেরকে আরও সচেতন হওয়া উচিত, আমাদেরকে আরও নম্র ভদ্র বা সংযত হওয়া উচিত। কারণ যারা পাবলিক প্রপার্টি শিল্পী কলা কৌশলী তাদের কাছ থেকে ভক্তরা অনেক কিছু শিখবে। তারা যদি খারাপ কাজ করে তো খারাপ শিখে বা কী লাভ? এমনিতেই সুবিজাঙ্গনের অবস্থা খুবই খারাপ, গানে বলি, নাটকে বলি, সিনেমায় বলি, কোনো ভালো সংবাদ নাই, ভালো কোনো কাজ নাই, হিট কোনো কাজ এখনও হচ্ছে না। যে যত কথাই বলুক, ভালো কাজ করতে হবে, কাজে মনোযোগী হতে হবে এবং এমন কিছু কাজ করতে হবে যাতে করে মানুষ ভালো চোখে দেখে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।